everyone, MAXB studio তে সবাইকে স্বাগতম। ফটোশপের আরো একটি নতুন টিউটোরিয়াল আজকে আমরা করতে যাচ্ছি ম্যানিপুলেশনের। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। ম্যানিপুলেশনের জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই ছবিটি নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছবিটি নিয়ে নিচ্ছি। ছবিটি সেট করে নেওয়ার পরে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিব। তার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশিয়ান ব্লার, এখানে আমি রেডিয়াস 4 রাখছি এবং ওকে প্রেস করে দিচ্ছি। তারপর এটার লেভেলটাকে আমরা ঠিক করে নিব। তার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলস, এবং লেভেলস যেটা আমরা 0 এবং 175 রাখবো। তারপরে নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভস টুলটি নিয়ে নিব। ছবিটাকে আমি একটু ডার্কার করে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি। এরপর আমরা ম্যানিপুলেশনের জন্য একটি অরেঞ্জের ছবি নিয়ে নিব। এই অরেঞ্জের ছবিটা আমরা সিলেক্ট করে ওখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। তার জন্য উপর থেকে সিলেকশন টুলটি নিয়ে নিব, কুইক সিলেকশন টুল, কিবোর্ড শর্টকাট ডাবল, এরপর এই অরেঞ্জটি সিলেক্ট করে নিব। অরেঞ্জটি সিলেক্ট করার পর নিচের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো থেকে আমি এটাকে মাস্ক করে দিচ্ছি। মাস্ক করে দেওয়ার পরে এই অরেঞ্জটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে এডিট করছি সেখানে নিয়ে যাব। এভাবে রেখে দিব এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর এই লেয়ারটিকে আমি রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে এই লেয়ারটি আমি আর একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেছি, জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। এরপর এই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ যে লেয়ারটি আছে রাস্টারাইজ লেয়ার করে দিব। তারপর এই লেয়ার টু কপি যেটা ছিল এর যে ব্লেন্ডিং মুডটি রয়েছে নর্মাল, এই নর্মাল থেকে আমি স্ক্রিন করে দিব, স্ক্রিন করে দিচ্ছি। আমরা যে লেয়ারে টু এর মেইন লেয়ারটি ছিল এই লেয়ারটি একটু অফ করে দিচ্ছি। এরপর উপরের লেয়ারটি গিয়ে উপরের এই মেনু বার থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট করে দিব। ডিস্যাচুরেট করার পর দেখুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে যাবে। এরপর এই লেয়ারটা থাকা অবস্থায় উপরের মেনু বার থেকে আমরা আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলে আপনারা লেভেলটি পেয়ে যাবেন। এবার আমার এখানে প্রসেসটা আপনারা একটু ফলো করুন। এটা এভাবে রেখে আমি ওকে প্রেস করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে যে এই যে ইলেকট্রিক্যাল মার্কেট টুলটি নিয়ে নিব এবং ঠিক একইভাবে দেখুন একটু ফলো করে এভাবে একটা সিলেকশন করে নেব। এভাবে সিলেকশনটি করার পরে এই লেয়ারটিতে একটি মাস্ক ক্রিয়েট করে নিচ্ছি। মাস্ক ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর নিচের যে লেয়ারটি আমরা অফ করে রেখেছিলাম সেটি অন করে দিব। এবং এই যে মাস্কটি রয়েছে এই মাস্কটি আমরা কপি করে নিচের লেয়ারে নিয়ে আসবো। তার জন্য কিবোর্ডের অল্ট বাটনটি প্রেস করে ধরে রেখে এটাকে আমরা কপি করে এভাবে নিচের লেয়ারে এনে ছেড়ে দিব। দেখুন কপি কিন্তু হয়ে গেছে। এরপরে এই যে এই মাস্কটি সিলেক্ট করা আছে, মাস্ককে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে দিব। দেখুন এটার যে ইনভার্স সিলেক্টিভ হয়ে আসছে সেই ইনভার্স সিলেক্টিভ হয়ে গেছে। এরপরে ম্যানিপুলেশনের জন্য আমরা আরেকটি ছবি নিয়ে নিব। এই ছবিটি ইনপুট করে নিব। তার জন্য ভিতরের যে অরেঞ্জের স্লাইসটি আছে স্লাইসটি আমি সিলেক্ট করে নিব, কুইক সিলেকশন টুলটি নিয়ে নেব এখান থেকে, এরপর একটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেছে। নিজে থেকে মাস্ক অপশনে ক্লিক করে মাস্ক করে নিব। এরপর এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসার পরে এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমরা রাইট বাটনে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্রিয়েট করে নিব। স্মার্ট অবজেক্টটি ক্রিয়েট করার পরে আমরা এটা প্লেস করে দেবো। প্লেস করার জন্য আমরা শিফট বাটনটি প্রেস করে ধরে রেখে এভাবে প্লেস করে নিব। আমরা এটা রাইট বাটনে ক্লিক করে ওয়ার্প যে অপশনটি আছে সেই অপশনটি নিয়ে নিব, তারপর প্লেস করে নিব। প্লেস করা হয়ে গেছে। এরপর এই লেয়ারটাকে আমরা এই যে লেভেল লেয়ার টুটি রয়েছে এই লেয়ারটির নিচে নিয়ে আসব। তারপর এই লেয়ারটির নিচে থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং এখান থেকে একটা কার্ভস যেটি আছে কার্ভসটি নিয়ে নিব। কার্ভসটি নেওয়ার পরে এই কার্ভসটিকে আমরা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যেটি আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব এই যে নিচের লেয়ারটির জন্য। এরপর আমরা এই যে লেয়ারটি রয়েছে একটু ডার্ক করে নিব।
এরপরে এই লেয়ারসটিতে থাকা অবস্থায় আমরা ব্রাশ টুলটি নিয়ে নেব এবং অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেব সফট রাউন্ড যে ব্রাশটি আছে সফট রাউন্ড ব্রাশ এবং অবশ্যই খেয়াল রাখবেন উপরের যে ফরগ্রাউন্ড যে কালারটি আছে এখানে ব্ল্যাক এবং নিচের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। আমরা এটার সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে জাস্ট এভাবে করে ড্র্যাগ করে দিব। একদম উপরের লেয়ারটিতে আমরা চলে যাব এবং এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিব, ক্রিয়েট এ নিউ লেয়ার। নিউ লেয়ার নেওয়ার পর আমরা আবার ব্রাশ টুলটি নিয়ে নিব। ব্রাশ টুলটি নেওয়ার পরে এখান থেকে আমরা ওয়াটার স্প্ল্যাশ যে ব্রাশটি আছে সেই ব্রাশটি নিয়ে নিব। ব্রাশটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা চেক আউট করে নেবেন। ওয়াটার স্প্ল্যাশের মধ্যে থেকে এই যে এই ব্রাশটি যেটি রয়েছে এই ব্রাশটি আমি নিয়ে নিব এবং এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। একদম ওকে প্রেস করে দিচ্ছি। ব্রাশের সাইজটা আমি একটু অ্যাডজাস্ট করে নেব, এইভাবে একটু ক্লিক করে দিলে ওয়াটার স্প্ল্যাশটি হয়ে যাবে। এটি আমাদের ট্রান্সপারেন্ট ইফেক্টের ফাইনাল লুক। আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও নতুন ভিডিও পেতে। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।